সোয়ার্স ওয়েলকাম ব্যাক ইন মার ইউ হিড হোলি ইভেন্টের কনফার্ম ক্যালেন্ডার বেরিয়ে গেছে মানে কাছে হোলি ইভেন্টে কী কী ফ্রিতে পাবো ফুল ক্যালেন্ডার বেরিয়ে গেছে তো ফুল ডিটেলস আজকের ভিডিওটা একটু মিস করা ছোট্ট ভিডিও ব্যান গেছে বলতে পারো আলাদা লেভেল ভিডিওটা হতে চলেছে তো বেশি লাগিয়েছে একা করে সব কিছু সব কিছু আপডেট দেবো তো ফার্স্ট অল গাইজ বলি গিয়েছে হোলি ইভেন্টের লোগো দেখতে পাচ্ছ যেটা আজকে হোলি ইভেন্টের মেন লোগো হবে ঠিক আছে দেখতে পাচ্ছ হোলি ইভেন্টের নাম করেছে ক্রোমা ঠিক আছে অ্যান্ড তোমরা কি একটা জিনিস দেখতে পেলে কিছু দেখতে পেলে হ্যাঁ ওর মধ্যে কাছে লেখা আছে জিরো আট पॉइंट जीरो तीन ठीक है मैं गाइस फेब्रुआर आठ तारीख होते चले मेन सॉरी मार्च आठ तारीख होते चले फ्री फायर होली इवेंटर डेट ठीक है उससे मेरा क्या फायदा हुआ मुझे क्या मिला बताओ उससे मेरा क्या फायदा मुझे क्या मिल रहा है এই নিয়েই তো কথা বলবো এই নিয়েই গাইছ কথা বলব যে কি फायदा আমাদের ঠিক আছে মানে কি ফ্রিতে পাচ্ছি না পাচ্ছি তো আগের আগেরবার তার বার প্রত্যেকবারই কিন্তু হলি ইভেন্ট আসতো আনক আগে বার কিন্তু দেখতে পাচ্ছি এরকম টাইপের ইভেন্ট ছিল এখানে অনেক কিছু ফ্রিতে পেয়েছি তো এরকমই গাইস এবার কি কি ফ্রিতে পাবো সেটা সম্বন্ধে কথা বলবো ঠিক আছে তো ফার্স্ট অল গাইস তোমার ক্যালেন্ডার টাইপের যেটা বেড়েছি সেটা তোমাদেরকে দেখায় তারপরে সমস্ত সব কিছু বলছি তো এখানে দেখতে গাইস উপরের লাইন তো কিছু ফ্রিতে পেয়ে গেছি নিজের লাইনটা হচ্ছে होली ইভেন্টের লাইন ঠিক আছে এন্ড গাছ এখানে দেখতে পাচ্ছ এর এখানে পর লাইন আছে একটা হচ্ছে প্যানাঙ্গার স্ক্রিন যেটা আর কি তোমাকে দেখিয়ে রেখেছি আমি দেখাচ্ছি চাপ নেই সেটা ফ্রিতে পাবো তাছাড়া এখানে গান স্ক্রিন বাগান গাইস এখানে ফ্রিতে পেয়ে রয়েছে লেজেন্ডারি গান্সকের ব্যাগের আগে দেখতে পাচ্ছি একটা বান্ডিল সেই বান্ডিলটা ফ্রিতে পাবো তো বেসিকিলি ইভেন্টটা কবে স্টার্ট ইভেন্টটা আজকে থেকেই স্টার্ট হচ্ছে কিন্তু আজকে মানে গোল্ডেল ভাও ছাড়ার ইভেন্ট তো সেই জন্য চাপ নেই ইভেন্টটা মেন স্টার্ট হবে চব্বিশ তারিখ থেকে এবার কথা হচ্ছে ফ্রির আইটেমগুলো তোমাকে দেখায় তারপরে বলতে ফার্স্ট হওয়া দেখতে পাচ্ছ এই যে বান্ডিলটা এই বান্ডেলটা আমরা ফ্রিতে পাচ্ছি এছাড়া কাছে আর একটা বান্ডিল ফ্রিতে পাবো সেটাও দেখাচ্ছি চাপ নেই বাট এই বান্ডেলটা দেখতে পাচ্ছ অনেকে ভাবছে যে এটা ফিমেল বান্ডিল বাট বেশ না এটা মেল ফিমেল দুজনকেই পড়াতে পারবে একটা টপা ইভেন্টে যারা জানো এক ডায়মান টপ একটা বান্ডিল দিয়েছিল ওই বান্ডিলটা যেমন মেল ফিমেল দুজনকেই পড়ানো যেত সেম টু সেমই এটা মেল ফিমেল দুজনকে আমরা পড়াতে পারবো আর দেখতে পাচ্ছি এবার এটা কেমন টাইপে দেখতে লাগছে দশের মধ্যে কত পয়েন্ট দেবে আমি দশের মধ্যে এটাকে ছয় দেবো কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে ফ্রির মাল খুবই ভালো আছে মোটামুটি তো এটাকে গেছে মধ্যে ছয় দিচ্ছে আনগজে এটা মেল ফিমেল দুজনকে পড়াতে পারবো অ্যান গেছ তারপরে একটা প্যারাঙ্গার স্ক্রিন ফ্রিতে পাবো অ্যান গেছিস যে গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ মানে যে এ নাইনটি ফোর গান স্ক্রিনটা এটা এটা আর কি অনেকেই চেনো অনেকেই দারুণ চলতো এখনও চলে এনে যে এম এনের যে শ্যাডো গান স্ক্রিনটা এটা সেই আলাদাই লেভেলের বলতো রেয়ার মাল তো এটা ঠিক আছে আনগে এম ফি এর গান স্কিন এই তিনটা গান স্ক্রিন তো অনেকে ভাবছি এটা হচ্ছে পারমানেন্ট ফ্রিতে দেবে তো কি সেটা পারমানেন্ট না এটা হচ্ছে ট্রায়ালের জন্য ডেলি ট্রায়ালের জন্য চব্বিশ ঘন্টা বা তিন দিন কি সাত দিনের জন্য দেবে আর নিয়ে কিন্তু আমরা খেলতে পারবো ঠিক আছে তো এটাই বেটার কারণ গাছ বলতে পুরো ফ্রিতে দিলে ব্যাপারটা গোলমাল হয়ে যাবে কিন্তু এই যে গান স্ক্রিনগুলো শুধু ট্রায়ালের জন্য পাবো বাকিগুলো কিন্তু পারমানেন্ট পাবো প্যারাঙ্গি স্ক্রিন বান্ডিল পারমানেন্ট পাব তাছাড়া গাইস গ্লোয়াল স্ক্রিন দেখতে পারছি এই গ্লোয়াল স্ক্রিনটা আমার প্রেডিকশন বা বলতে আমার পার্সোনাল আপডেট এটা ফ্রিতে পাবো আমরা ইভেন্ট থেকে তোমরা এটা ফ্রিতে নিতে পারবে অ্যাট লিস্ট এছাড়া আর একটা বান্ডেল আমরা ফ্রিতে পাবো যে বান্ডেলটা তোমরা স্কুলে দেখতে পাচ্ছ এই বান্ডেলটা গেমের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে এটা কোনো আপডেট মনে করো এটা গেমের মধ্যে তোমরা খুললে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এই যে বান্ডেলটা ছবি দেখতে পেলে অনেকটা হাইট করার চেষ্টা করেছে গায়েনা কিন্তু গায়েনা হাইট করে করবে কি আমি তোমাদেরকে যে দুটো বান্ডিল দেখিয়ে রেখেছি তার মধ্যে থেকে এই বান্ডেলটা যেটা দেখালাম এখন ফটো এটাই আমরা ফ্রিতে পেতে চলেছে ঠিক আছে তাছাড়া হোলি ইভেন্টটা আরও অনেক আইটেম ফ্রিতে পাবে তো এক একসঙ্গে এতগুলো তো বলা সম্ভব না বাট বলতে পারো বান্ডিল প্যারাঙ্গার স্কিন দুটো বান্ডিল দেখিয়ে রাখলাম আরও আইটেম আসবে অ্যান্ড সেগুলোও ফ্রিতে পাবে অ্যান্ড ইভেন্ট শুরু হচ্ছে চব্বিশ তারিখ থেকে ক্লিয়ার তাছাড়া কাজ আমাদের যে ক্রিমিনাল বান্ডেল আছে কি সেই হোলির টাইমে ক্রিমিনাল বান্ডেল রিটার্ন আসবে মানে কাজ কালকে একটা মনে আছে ইয়েলো ক্রিমিনাল বলেছিলেন যে বিসর্জন চলতে চলেছে ঠিক আছে তো কাজ লিক্স পেয়েছিলাম আজকে গাছ আপডেট পেলাম যেটা হচ্ছে গাইছ আমাদের এরকম টাইপের হচ্ছে টোকেন হুইল বা বলতে হবে রিং টোকেন ইভেন্টটা আছে ঠিক আছে সেই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের সেই ক্রিমিনাল মানে ক্রিমিনালটা আর কি কালারফুল ইভেন্ট ঠিক আছে তো কালারফুল ইভেন্টের মধ্যে হোলি ইভেন্টের মধ্যে হয়তো হতে পারে যে রিং ইভেন্টটা আমরা ক্রিমিনাল ব্যাগ দেখতে পাবো ইয়েলো ক্রিমিনাল বাগেরা বাগেরা ঠিক আছে তো স্ক্রপারে কিছু আইটেমস দেখা ঠিক আছে আইটেমগুলো বেশি হাইফাই আইটেম না কিন্তু তোমাদেরকে কেন দেখাচ্ছে কারণ কংগ্রেসগুলো বাদ পড়ে কারণ কংগ্রেস এই আইটেম ছি হোলি ইভেন্টের টাইমে দিতেও পারে নাও দিতে পারে কারণ এগুলো ফ্রি আইটেম মনে হচ্ছে কারণ কোনো ব্যানারের স্কিন কোথায় একটা সিম্পল ব্যাক প্যাক দেখতে পাচ্ছি কোথায় একটা শীতের স্কিন কোথায় সিম্পল সিম্পল আইটেম ঠিক আছে মানে এই আইটেমের কোনো ভ্যালু নেই তো হতে পারে গাছ হোলি ইভেন্টের মধ্যে এর মধ্যে থেকে একটা গ্লুবাল ব্যাগ একটা কিছু ফ্রিতে দিল বা নাও দিতে পারে গানের ইচ্ছা বাট আমি আইটেমগুলো দেখানোর কাজ একবার দেখিয়ে রাখছি আর গ্লবালটা দেখতে হচ্ছে পেটের স্কিন যেটা আর কি একদম পুরো আলাদা লেভেলের খারাপ টাইপের ঠিক আছে তো এই আইটেমগুলো ডিজাইন ছিল তোমাকে দেখানো হয়নি আগে আমি দেখিয়ে রাখলাম হতে পারে ফ্রিতে না পেট যেখানে দিক বাট কোনো ইন্টারেস্ট নেই আমাদের ঠিক আছে কিন্তু হোলি ইভেন্টে দুটো বান্ডেল ফ্রিতে পাচ্ছি দুটো বান্ডেল দেখিয়ে রাখলাম ম্যাজিককে ফ্রিতে পাবো পাবছাড়া একটা গ্লোবাল স্ক্রিন ফ্রিতে পাবো আর প্রেডিকশন করে রাখলাম সব কিছু কনফার্ম আর যে কোনো আইটেম দেখিয়েছি পাইকারি স্ক্রিন পাগালে সব কিছু তাছাড়া গাছ আরও ধরে রাখো এক্সট্রা ছয় সাতটা আইটেম ফ্রিতে দেবে গায়না ছয় থেকে সাতটা আইটেম আরও এক্সট্রা ফ্রিতে দেবে অ্যান্ড ইভেন্ট স্টার্ট হচ্ছে চব্বিশ তারিখ থেকে মেন ইভেন্ট আজকে থেকে মানে বলতে সিম্পল ইভেন্ট স্টার্ট হচ্ছে যে গোল্ডার ভাউচার বেগায় দিচ্ছে কিন্তু মেন বান্ডেলের ইভেন্ট চব্বিশ তারিখে স্টার্ট হবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা লাইক করেও সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করিনিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাবা কাছে দেখাচ্ছি ভিডিওর সঙ্গে লাভিওয়াল পাবাই